ঝড়ের গতিতে এগিয়ে আসছে লোকসভা নির্বাচন, আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই পারদ চরমে উঠছে। চারদিকে এখন একটাই কথা, পক্ষ বিপক্ষ রাজনৈতিক মহলে নানা রকম এখন জল্পনা কল্পনা এবং নানা কৌশল। আর তার মধ্যে এবার আসরে নেমে পড়েছে পদ্ম শিবির, যেখানে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি সেখানে 1 ইঞ্চি জমিও ছাড়তে চাইছে না শাসক দল। একই সঙ্গে তৈরি হয়ে রয়েছে পদ্ম শিবির, অর্থাৎ বিরোধীরাও। আর তার মধ্যেই এবার লোকসভা নির্বাচনে কত দফায় নির্বাচন হবে তার একটা ইচ্ছে প্রকাশ করা হয়েছে বিরোধী অর্থাৎ বিজেপিদের তরফে। এরাজ্যের 7 দফায় লোকসভা নির্বাচনের জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছে পদ্ম শিবির, আর এই দাবি করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশনে লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি, তবে তার আগে বাংলার জন্য 7 দফায় ভোটের দাবি কমিশনে গিয়ে বিজেপি নেতাদের তরফে জানিয়ে আসা হয়েছে, আর তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। বুধবার দলীয় একটি কর্মসূচিতে হাওড়ার 5লায় গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই তিনি বলেন, রাজ্যের 7 দফায় ভোটের দাবি করা হয়েছে। নির্বাচন কমিশনে আমাদের দলের প্রতিনিধিরা বাংলায় 7 দফায় ভোট করার দাবি জানিয়েছে। 7 দফায় ভোট না হলে প্রহসন হবে, গতবার 7 দফায় ভোট হয়েছিল, আমরা বলেছি তার থেকে কম হবে না, এখানে 7 দফার থেকেও বেশি দফায় ভোট হওয়া উচিত, এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। প্রতি বুথে কমপক্ষে 4 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকা প্রয়োজন রয়েছে, এবং একই সঙ্গে কমিশন এখানে কাশ্মীরের থেকেও বেশি বাহিনী চেয়েছে। রাজ্যের 7 দফায় ভোটের জল্পনা এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উস্কে দিয়েছেন। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও। এই প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেনের অবশ্য বক্তব্য, 21 সালে হেরে বিজেপির লজ্জা হয়নি, তারপরেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করে যতগুলি উপনির্বাচন হয়েছে সবেতেই বিজেপির পরাজয় হয়েছে। 920 কোম্পানি কেন, 9,000 কোম্পানি বাহিনী নিয়ে এলেও ওদের কিছুই হবে না, কারণ মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আর যখন একদিকে তর্ক বিতর্ক পক্ষ বিপক্ষ চলছে, ঠিক সেই মুহূর্তেই আদতে রাজ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে কত কোম্পানি বাহিনী আসবে সেই নিয়ে এখন জল্পনা আকাশ ছোঁয়া। সহায়কদের রিপোর্ট, ক্যালকুলিং টিভি, কলকাতা।